আমাদের বড় আপু আছে এখানে, সিক্রেট আপু, তাই দেখানো যাবে না ভাই। আমরা তো গরিব মানুষ, তাই এক জায়গায় বারে বারে দেখাই, বুঝুন না। মাথা বলে দেখি লাগাইছো? এটা আমি ক্রাউন লাগাইছি মাথায়। ভাব কমায় ধরো বাচ্চারা, ভাব আমি ধরবো, তোমরা দেখে দেখবা শুধু তাকায় তাকায়। আসলে আমি গরিব মানুষ তো, তাই আমি বারে বারে চিরকুটে আসি। আগের বার যে ব্লগটা করেছিলাম ওইটা আমার চিরকুটি ছিল, কারণ আমি গরিব মানুষ, আই এম গরিব, তারা সবাই বড় ব্লগ। আই পিছন থেকে কথা বলে না বাচ্চারা, তাকায় থাকো। হ্যাঁ তাকায় থাকো, কারণ আমি ব্লগে কথা বলতে পারি না। তুমি কিছু বলো পিনন। কি বলবো, আমিও তোমার মতো গরিব, বাট আমি চিরকুটে চিরকুটে একবারই আসছি। আমি সাংবাদিক আজকে, আপনি বলেন আপনার ফিল কেমন বলেন। আমার গতবার আসছিলাম রাত্রে, ওই ফিলটা আরো ভালো ছিল। তো এখানে আমার ফিল হলো, যদি উপরে বসতে পারতাম দোতলায় তাহলে ফিলটা আরেকটু ভালো হতো। দোতলায় ছোটখাটো একটা তুফানের কারণে আমরা দোতলায় যেতে পারছি না। আমরা একটা জঙ্গলের ভিতরে বসে আছি এখন, জঙ্গল। আমরা এখন খাবো একটু পরে, আর এখানে আমরা ক্যামেরা রেখে তারপর খাবো, দিবো খাবারের, আর বলবো এখানে খাবার কেমন। তো আপনারা ওয়েট করতে থাকেন, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আসলে ভালো, আসলে খাবো। ওকে, আমাদের খাবার চলে আসছে গাইস, আমরা এখন খাবো, আর তোমরা দেখবা গাইস ওদের বস্তরে আমাদের আপুরা দেখে। যদি ভালো না লাগে তাও কিছু করার নেই, লাইক দিয়ে দিন যদি মন চায়, তাহলে নাহলে থাক সমস্যা নেই, বিচার দিবো আমি। আল্লাহ হাফেজ। তো এই যে আমরা এখন আসলাম বাসার কাছে, চলে আসছি আমরা। তুমি যেটা বলছো ওটা সেম টু ইউ। আর পিছনে আপু, আপু তোমার ফিলিংস কেমন? মাই ফিলিংস ইজ ভেরি বেড। কেন? গাড়ির শব্দ আর ভালো লাগতেছে না, ফোনটা টান্না দিলেই হয়। আমি আরো অনেকক্ষণ বসবো কিন্তু আসলে বসতে পারি না, আর চলে আসতে হয়েছে, আরেকদিন যাবো। বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা দাও, বাই দাও, বাই।